আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রসুলিল্লা আলহি ও সাহাবিহ ওমান ইফতা সম্মানিত দর্শক শ্রোতা আজকে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর যদিও বা শিরুনাম সুপরিচিত কিন্তু আজকের আলোচনা গতানুগতিক নয় গতানুগতিক কথা তো সবারই জানা আলহামদুলিল্লাহ যারা সুননার পরিমণ্ডলে থাকেন ভিত্তিক জীবনযাপন করেন যে রমজানের রোজা রাখবেন তারপরে ছয়টা রোজা সওয়াল মাসে রাখবেন সহজ কথা একটা হয়ে গেল যদি ওই সময় ঠিক মতো রাখতে পারেন রাখলেন তা না হলে পরে কাজা করলেন যেহেতু আল্লাহ নবী সাল্লাম বলেছেন রমজানের রোজা রাখার পর এমন কাজাটা কি রমজানের রোজা নয় রমজানের রোজা এটা তো একজন মানুষকে বুঝাইতে হয় না তখনই আলিমগন বলেছেন যে এটাই হলো নিয়ম যে কাজা হলেও সেটা আগে আদায় করবে এরপরে সে সওয়ালের রোজা রাখবে তাহলে তার এই পুরা দিন ভর মানে প্রত্যেকটা দিন প্রতি একটা করে রোজা সব লিখে দেওয়া হবে কিন্তু এটাকে কেন্দ্র করে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো এই যে এটাকে কেন্দ্র করে এখন নানাবিধ আপনার এই ধূম্রজা সেটা কি জানেন নাম্বার ওয়ান তারা বলছে যে এই সাওয়ালের সৈরোজা এটা রাখাই যাবে না এটা নাকি মাকরু এটা রাখলে নাকি মানুষ ফাসিক হয়ে যায় এটা সাধারণের ইয়ে পরিমণ্ডলে পরিচিত না কিন্তু দেখবেন যে আমাদের সমাজে অনেক জায়গায় আলেম হয়েও ভালো ভালো মানের মান সম্পন্ন এবং এবাদতের ক্ষেত্রে আগ্রহ থাকা সত্ত্বেও দেখবেন যে সাওয়ালের সোয়েদ রোজার কথা উনি বলছে না এখানেই বুঝবেন যে দাল মুখোজ কালা হ্যায় কেননা সেটা একটা পুরানো মহলে এর কথা পরিচিত যে সাওয়ালের রোজা নাকি এটা মুসলিম শরীরের হাদিসে আসার কারণেই এটা এবাদত হিসাবে বিধিবদ্ধ হল না এটা নাকি বোখারিতে আসা শর্ত ছিল হাওড়া কুত ইল্লাহ বিল্লাহ অথচ বিশুদ্ধতার দিক থেকে পুরা উন্নত মুসলিমা সবাই একমত যে বোখারীর হাদিস যেমন বিশুদ্ধ শিষ্য পর্যায়ে বিশুদ্ধ মুসলিম শরীফের হাদিসও সেই শীর্ষ পর্যায়ের বিশুদ্ধ এমনকি মরুক্ষর আলিমদের নিকটে মুসলিমের প্রাধান্য বোখারির উপরে তানা যা কৌমন ফিল বুখারি ও মুসলিম লাদাইয়া ফকালু আইয়াদাইনি ও কাদ্দিম ফকুল তু লাকাদ ফাকাল বুখারি ও সেহাতান ও ইন ফাকা বে হসনি মুসলিমও ঝগড়া করলো দুই দলে সে বোখারির প্রাধান্য বেশি না মুসলিমের প্রাধান্য বেশি উনি বললেন যে আমি তো বলে দিলাম যে সঠিকতার দিক থেকে বেশি বিশুদ্ধতার দিক থেকে বোখারি প্রাধান্য পেয়ে গেছেন কিন্তু সানা হাদিসের এবং বিশেষ করে হাদিসের কিতাব লেখা লেখা এবং তার বিন্যাস এই পদ্ধতি এই সমস্ত বিষয় বিবেচনায় উনি বলছেন এই মরুক্ষর একজন আলেম যে আমার কাছে মুসলিমের প্রাধান্য বেশি যাঞ্জে ওটা হলো আলেম সমাজের কোনটার প্র কোনটার প্রাধান্য কিন্তু এই কথায় একমত যে অনেকে অনেক আপত্তি তোলা সত্ত্বেও হাফিজ ইবনে হাজান আসকাল আলী প্রত্যেকটা জবাব দিয়েছেন বোখারীর ভূমিকা যেটা হাদিউ সারির মধ্যে এবং অন্যান্য হাদিসগণ এই কথা এখন নিষ্পত্তি হয়ে গেছে যে বোখারি মুসলিমের কোনো হাদিস নিয়ে অন্তত যেগুলো একেবারে মারাত্মক পর্যায়ের কোন ধরনের সেখানে আরো কিছু কারণ আছে কোনোটা আছে না যে উনি হাদিস হিসাবে আনেন নাই সনদ সারাইটাকে মোহাল্লাদ বলা হয় তো মোহাল্ল যেটা অথবা তা মোতাবিরা হিসাবে শাহিদ হিসাবে আনা হয় এগুলো কিছু বিশেষ চিকন কারণ আছে কিন্তু স্বাভাবিকভাবে যেগুলো হাদিস আসছে এখন আর বোখারি মুসলিমের কোনো হাদিসের ওপর এই ধরনের কোনো আপত্তি তোলা এমনকি এই কথা বলা যে হাদিসটা বিশুদ্ধ হতে গেলে বা আকিদার মধ্যে এটা মোতামাতির হওয়া লাগবে এটা কোনো হাদিস সুলনা জামাতের কোনো আলিমের কথা নয় তারপর ওইটা দিয়ে শুরু করলাম এই জন্যে যে একদল আলেম মহলে এই কথাটা সুপ্রসিদ্ধ হয়ে আছে। যে সাওয়ালের এই সয়রোজার হাদিসটা নাকি এটা সাব্যস্ত না বলে নজবুল্লাহ জালে তাইলে পুরা মুসলিম উম্মার উপরে বিশেষ করে এই সমস্ত আলেম সমাজ যারা এই বোখারি মুসলিমকে তারা ঘোষণা দিয়েছেন যে তার সবগুলো হাদিস বিশুদ্ধ তাদের কথার উপরে কি করা হলো আপত্তি হানা হলো এই ব্যাপারে সাবধান থাকবেন হঠাৎ করে হয়তো আপনার কানে পৌঁছে যেতে পারে এটা এখন পর্যন্ত উর্দু ভাষাভাষীদের মধ্যে বেশি প্রচার হচ্ছে না জানি কোন দিন আমাদের বাংলা ভাষায় চলে যায় এই জন্য সাবধান থাকবে দ্বিতীয় পর্যায়ে সাবধান বাণী যেটা সতর্ক সংকেত যেটা সেটা হলে যে অনেকে নিজেদের পক্ষ থেকে তারা শর্ত বানিয়ে দিয়েছেন বলছেন যে সাওয়ালের রোজা যদি আপনি একবার রাখেন তাহলে আপনার সারা জীবন ভর রাখতে হবে মানে প্রত্যেক সাওয়াল মাস আসলে ছয়টা রাখতে হবে এটা কে বলবে নফল আবাদতের ক্ষেত্রে এই ধরনের একটা প্রবণতা কিন্তু আছে আমাদের সমাজে তারা বলে যে আপনি যদি এক রাত্রিতে তাহাজুদ পড়েন তাহলে আপনার প্রত্যেক রাতে তাহাজুদ পড়তে হবে এটা কোথা থেকে আসলো আমি কি প্রত্যেক রাত্রে সুস্থই থাকতে পারবো অথবা আমি বেঁচেই থাকবো কি না না আগামী রাত আসার আগে মারাই যাব নফল আবাদত তো আমি মারা গেলে আমি অসুস্থ হয়ে গেল অনেক ফরজ আবাদ মধ্যেও তো আল্লাহ রবিল্লা আলমী শিথিলতা রমজানের রোজাই তো আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন অসুস্থ হয়ে গেলে অথবা সফরে গেলে তার মেয়াদ পরবর্তী সময়ে তো এইটা কোথার থেকে আসলো যে সওয়ালের এই নফল রোজাটা এক বছর রাখতে হলে রাখতে গেলে আগামী প্রত্যেকটা তার জীবনে যতবার আসবে ওই রাখার শর্তে সে রাখবে মানে শর্ত আমার কাছে এখন আসলোই না ওই শর্তের যে জায়গাটা যে শাওয়ালে তা আগামী সাওয়াল তো আসেই নেই এই সাওয়ালে তো আমি রাখছি শুরু করে আমি দুইটা রেখেই বা একটা রেখেই বা কোনো সমস্যায় পড়বো কিনা আমি জানি না তো নফল এবাদত আগাগুড়া মানুষকে এই ধরনের শর্ত দিয়ে ভয় দেখানো ছাড়া এটা আর কোনো ব্যাখ্যা নেই যে মানুষকে কি করা হচ্ছে নফল এবাদত থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে এইভাবে আমাদের অনেক মাস আলাদা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গরিব মানুষ যদি কুরবানির পশু কিনে তাহলে তার এই কুরবানির পশু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তাকে ধার খরচ করে হোক যেভাবে হোক তার কুরবানি দিতে হবে কেন তার উপর এটা ওয়াজিব ফরজ ওয়াজিব ছিল না সে নাকি এটা কেনার কারণে ফরজ ওয়াজিব করছে এবার সে এমন ঠেকায় পড়ছে যে এমন তাকে এটা যেভাবে হোক এটা আদায় করতে তো ওটা গরিব মানুষে না তার তো ওইটাই কিনা হয়েছে অনেক কষ্ট করে আবার ওই মাসালাটা ধনীদের জন্য না দেখছেন অবস্থা তাইলে এই জিনিসগুলো ওই ধরনের রিলেটিভ সেই জন্য এটাও প্রাসঙ্গিকভাবে উল্লেখ করে ফেললাম ধনী লোকের যদি ওই কোরবানির পশু চুরি হয়ে যায় অথবা সেটা হারিয়ে যায় তাহলে ওর লোক অর ওয়াজিব আদায় হয়ে গেছে কিন্তু গরিবটার আদায় হয়নি কেন ওর ওয়াজিব ছিল না সে ওইটা নাকি ওয়াজিব করেছিল তাহলে হলোละ কত্তে লেব। জার ওয়াজিব নাই সে কুরবানি নিয়াত করলে আবার ওয়াজিব হয় না সে ওইভাবেই দিচ্ছে তারটা আল্লাহ সব দিবেন সেই সেই হিসাব। উপরন্তু আবার তারটা হারিয়ে গেছে। এখন প্রথমটাই কিন্তু তার যত কষ্ট হয়েছে সেই জানেন আল্লাহ জানেন। এই জায়গায় আবার তাকে এই এই জিনিসের মধ্যে ফেশানোর কি দরকার আছে? এগুলো তো সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল। এটা তো এটা পুরো প্রয়োজনই নাই। এই ভাবে করে দেখবেন মাসআলা মাসায়েলির মধ্যে আপনার আর কত সমস্যা? মাসাল্লাহাম মাসাইলের মধ্যে সমস্যার মধ্যে এটাও একটা তারা বাদিয়ে দিয়েছে সেটা কি যে আপনার এই এই সাওয়ালের এই ছয় রোজা রাখতে গেলে আপনাকে এক নাগাড়ে রাখতে হবে মানে এই একটাও কাটতে পারবেন না কাটলে সমস্যা মানে শুরু করছেন তো ছয়টা এক দুই তিন চার লাগা লাগালাগ এইটা কোথা থেকে আসলো এটা আমরা নিজেরাই করে দিয়েছি এইভাবে আরেক বলছে যে এই সাওয়ালের রোজা যদি আপনি রাখেন তাহলে পরে আপনার এটা এই এই আরেকজন বলছে যে এই সওয়ালের রোজা রাখতে গেলে এটা নাম্বার তিন যে আপনি এটা রাখবেন যেহেতু এটা সওয়ালের কথা আসছে এই রমজানের কাজা থাকলে ওটার দরকার নেই ওটা যেহেতু আগামী রমজান পর্যন্ত রাখার সুযোগ আছে হ্যাঁ আমরা বলবো আগামী রমজান পর্যন্তই রাখার সুযোগ আপনি সুস্পষ্ট হবে কোথায় দলিল পাইলেন মা আয়েশা রাদ্দুল্লা তার সম্পর্কে আসছে যে উনি ওই সাবানে রাখছেন সাবানে কাজা করছেন তো উনি বলছেন এবং ওটা নিয়ে যদি মতানক্য আছে কিন্তু এটা তো একটা কারণ যে আমি ওই কারণে রাখতে পারি নাই আল্লাহ নবী সাল্লাহ ইসলামের কারণে নফল আবাদত করতে গেলে নফল রোজা স্বামীর অনুমতি লাগে নানান ব্যাখ্যা আছে এখানে মোট কথা এটা তো কোনো কথা না তো তারা বলে দিয়েছে যে এই এই মাস এখান থেকে বের করেছে উদ্ধার করে যে সাওয়ালের রোজা সাওয়ালে রাখতে হবে কাজা বছরের যে কোনো সময় রাখা যায় সেই জন্য এই শর্ত করা বা এই যে মাস যেটা যে আগে রমজানের কাজা তুলতে হবে এটা নাকি ভুল বলে নাউদুল্লাহ সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেমরা এ কথা বলেছে এবং এই কথাটা হলো সবচেয়ে শক্তিশালী এবং এটা হলো আল্লাহ শব্দ থেকেই নেওয়া যে রমজানেরটা যখন হয়ে গেল এটা আমি প্রথমেই ব্যাখ্যা দিয়েছি সময় দিচ্ছি না আপনারা ভালো করে মনে শুনলেই বুঝতে পারবেন তো এইটাই হলো শক্তিশালী মাস আলাদা বিশেষ কোনো উজ্জর যদি হয় সেটা আলাদা কথা উজ্জরের কারণে রাখতে পারে নাই এখন আল্লাহর বান্দা চাচ্ছে স ফজিলতটাও নিতে এবং তার তাজাটাও আদায় করতে তখন আলিমগুন বলছেন যে কি করব কি করুক যে এখন সে এই সাওয়ালটা রেখে ফেলো ওই ওইটা কাজা করুক ওইটা ওই কারণে শেখ মুহাম্মদ বলেছেন যে এটা সে করলে করতে পারবে আর আরেকটা মাস উনি উনি বলেছেন আর উনি 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 না এটা দ্বিতীয় হলো যে যদি বিশেষ কোনো কারণে তার কাজার রাখতে দেরি হয়েছে অথবা অন্য কোনো কারণে সে সাওয়ালে পারে নাই তার উজোর ছিল ওই জন্য উনি বলছেন যে এটা যদি সে জিল কাদাতেও রাখে সাওয়ালেটাও সব পেয়ে যাবে তাইলে দেখেন আলিমগঞ্জ বিকল্প সেখানে খুঁজেছে ওজোরের ভিত্তিতে আমাদের এরা মাসালা বলে দিয়েছে না না এমন কোনো কথা না একটা যুক্তি নিজে আবার নিজে যুক্তি আসছে এখানে হাদিসের অনুবাদ কই আসলো এটা তো যুক্তি বলতেছে এটা সাবান আর ওটা হলো বছরের যে কোনো সময় তো এই এগুলো নিজেদের পক্ষ থেকে অজুহাত এই সমস্ত অজুহাত খাটানো যাবে না এগুলো সম্পূর্ণ ভুল নিজেদের পক্ষ থেকে অজুহাত খাটিয়ে মাসালা দেওয়া যাবে না এটা সম্পূর্ণ বিভ্রান্তি তো যাই হোক এই আমাদেরকে এটাই মনে করতে হবে যে আলিমগঞ্জের সুন্না ভিত্তিক যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটাই হলো সঠিক যে সাবানের সওয়ালের রোজা আগে রাখা হল নিয়ম স্বাভাবিক অবস্থায় কাজাটা তারপরে হলো সওয়ালের রোজাটা রাখবে এরপরে আরও কিছু ভুল বুঝাবুঝি আছে এটা নাকি সাক্ষী রোজা সাক্ষী মানে কি এটা না রাখলে রমজানের রোজা গ্রহণযোগ্য এগুলো আমাদের পক্ষ থেকে বানিয়ে বলে দেওয়া আরো অনেক কথাই বানিয়ে বলতে বলতে মানুষ করতে করতে অনেক জিনিস তারা নিজেরা বানিয়েছে এগুলোর দিকে বিক্ষেপ করা যাবে না আলিমুল আমাদের কাছ থেকে বিশ্বস্ত সূত্রে যে মাসাইল ফতোয়া ফারাইজ সেগুলো জানতে হবে সেগুলো বারবার শুনতে হবে এবং এর উপর আমল করতে হবে এবং নফল আবাদত নফল হিসেবেই তার স্থান রাখতে হবে এটাকে এর উর্ধেও দেওয়া যাবে না এবং জায়গা থেকে স্মরণ ঠিক না পাক আমাদেরকে ইসলামের ব্যাপারে যত ভুল ব্যাখ্যা এবং যত অসংলগ্ন কথা সবগুলো থেকে দূরে থেকে সঠিকভাবে কোরআন শুননা ফলো করার তৌফিক দান করুন বুঝ অনুযায়ী যে আলমরা যে বিষয় বিশেষজ্ঞ তাদের কথা অনুযায়ী আমরা যেন ইসলাম বুঝার চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দানের ধন্য করুন আমিন ও আখর দাঁড়বানা আনিল আহমদুল্লাহ রবিল আসসালামাইকুম রহমতুল্লাহ